চাঁদার দাবিতে নওগাঁর প্রস্তাবিত একটি রিসোর্টে প্রকাশ্যে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নামা নূরপুর এলাকার পান্নাপল্লী রিসোর্টে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা রিসোর্টে অন্তত 20টি সিমেন্টের খুঁটি ভেঙে তার কাটার বেড়া উপড়ে ফেলে। রিসোর্টের মালিক আব্দুল হাই সিদ্দিকী কনক জানান, দাবি করা চাঁদা না দিলে রিসোর্টটি করতে দেয়া হবে না বলে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে আর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।